সাংবাদিক বিকাশ দাসের উপর কালচে বর্বরোচিত হামলা সংঘটিত হয়েছে। তার প্রতিবাদে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট ধিক্কার এবং নিন্দা জানায়। অলচ বিকাশ দাসের নামে শ্লীলতা হানির মামলা রুজু করা হয়। এ বিষয় নিয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট দুঃখ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। সারা দেশেই মিডিয়ার উপরে আক্রমণ শুরু হয়েছে, তীব্রতার থেকে ব্যতিক্রম নয়। গণকণ্ঠের মুখ বন্ধ করে দেওয়ার জন্য শুধু হুমকি ধমকি নয়, সরকারিভাবেও সার্কুলার ইস্যু করা হচ্ছে যাতে অফিসাররা পুলিশ কোনো কিছুর ব্যাপারে রিয়াকশন না দিতে পারে। এটা যে একটি স্ট্যান্ডিং অর্ডার ইস্যু হয়েছে, এটা ভারতবর্ষে আর কোনো রাজ্যে নয়। আমি 51 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ধরনের সার্কুলার সেগুলো তো হয়নি ভারতবর্ষে কোথাও, হয়নি জরুরি অবস্থার সময় এই ধরনের কোনো সার্কুলার। একদিকে ভাতে মারা হাতে মারার সব চক্রান্ত শুরু হচ্ছে, ভাতে মারা চক্রান্ত। এই রাজ্যে এক সময় 700-800 কাগজ কিনা হতো সাব ইনফরমেশন সেন্টারের জন্য, এগুলি কমতে কমতে এখন এই সরকার আসার পরে কমতে কমতে ইনফরমেশন সেন্টারের কাগজ ছিল। এগুলিও মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরে যখন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট মুভমেন্ট শুরু করেছে, এই কাগজগুলিও বন্ধ করা হয়েছে। কোনো কোনো মিডিয়ার বিজ্ঞাপন কেটে দেওয়া হয়েছে বেআইনিভাবে। এদিকে ভাতে মারার চেষ্টা হয়েছে, হাতে মারার ঘটনা মুখ্যমন্ত্রী 11 সেপ্টেম্বর সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার পরে এ পর্যন্ত 22টি ঘটনা ঘটেছে। তার মধ্যে 3-4 জন সাংবাদিক রক্তাক্ত হয়েছে। আজকে রাজ্যের পরিস্থিতি এমন অবস্থা হয়েছে যে কোনো শহর, কোনো সাব ডিভিশন, কোনো জায়গা থেকে সাংবাদিকরা নির্ভয়ে কোনো সংবাদ পাঠাতে পারছেন না। আমরা কিছু কিছু সংবাদ করছি আগরতলা ডেডলাইন দিয়ে, বাধ্য হচ্ছি, কেননা ওই সাংবাদিক তার প্রাণ রক্ষার তাগিদে যে করাপশন হচ্ছে এবং যে অপকর্ম হচ্ছে তা প্রকাশ করতে পারছেন না। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেটিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড নিয়ার জয়নগর বাসস্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। এই পরিস্থিতির জন্য আমরা তৈরি ছিলাম বা কোনো সময় তৈরি ছিলাম না বা এরকম হইবে আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু আজকের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে থেকেছে যে আমরা কল্পনার বাইরে চলে যাচ্ছি। পরশু দিন কালকে যারা বিকাশ দাস এক সাংবাদিক আক্রান্ত হলেন, তাকে রক্তাক্ত হলেন, তার কপাল কেটে দেওয়া হয়, আটটা ছাড়াই দেখেছে তার মাথা। কাঞ্চন হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়েছে ধর্মনগরে। এই পরিস্থিতি তো মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন 11 তারিখ তারই পরিণতি বলে আমি মনে করি। এই কারণে মুখ্যমন্ত্রী তার বক্তব্য এখন অটল রয়েছেন, তিনি তার বক্তব্য থেকে সরে আসেননি এবং এদের জন্যে তার দলের অনুগতরা এই সাহস পাচ্ছে, তত্তান্ত করার সাহস পাচ্ছে, সাংবাদিকদের গণমাধ্যমের কণ্ঠ কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারছে। শিমুল চাকমা যিনি এই আক্রমণের নেতৃত্ব দিয়েছেন বিকাশ দাসের উপরে, সেও বিজেপির লোক এবং কোন পঞ্চায়েতের চেয়ারম্যান, তার করাপশন নিয়ে এবং ওই এলাকা তারই রাজত্ব বিকাশের, সেখানে বাংলাদেশ থেকে লোকজন আসছে, তাদেরকে জায়গা করে দিচ্ছে এখানে এবং এর বিনিময়ে টাকা পয়সা নিচ্ছে, এইসব অভিযোগ নিয়ে পত্রিকা সন্ধান পত্রিকা সংবাদ বেরিয়েছে, তারপর সংবাদে বেরিয়েছে। এই বিষয়টি ফলো আপ করতেই বিকাশ গিয়েছিল, যাওয়ার পরে তাকে তার প্রাণ নাশের চেষ্টা হয়েছে, তাকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছিল। যাকটা বেঁচে গেছে, মেয়েরা ভাবছিল সে মরে গেছে বুঝি, ফেলে এসেছিলো, তারপরে সে যে করে হোক বেঁচে এসেছে। কাঞ্চনপুর থানায় কমপ্লেন করেছে, কাঞ্চনপুর থানার থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, হাসপাতাল থেকে সে আবার তাকে রেফার করে ধর্মনগর থানা পাঠানো হয়েছে।
এগুলি সব পরিকল্পিত ষড়যন্ত্র, যাতে গণমাধ্যমকে চুপ করে রাখা হয়। আজকে এই রাজ্যের কোনো সাংবাদিক মুক্তি দিয়ে বলতে পারে না যে আমি এই সংবাদটা করেছি, কেউ নাম দিয়ে আমরা যেমন আগে বাইনেন সংবাদ করেছি, আমার ক্রেডিটটা মানুষ জানার জন্য আজকে এই সাহস কেউ করতে পারছি। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর এবং মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে। এটা সংবিধানপ্রাপ্ত অধিকার, আর্টিকেল 19 আমাকে মত প্রকাশের অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে, কিন্তু সেটাও এখানে এই রাজ্যে এখন ক্ষমতাসীন যা ক্ষমতা যারা আছেন তারা এই সাংবিধানিক অধিকারটাও দিতে চাইছে, আমাদের সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নানাভাবে কেড়ে নেওয়া হচ্ছে, স্ট্যান্ডিং সাকরণ এখন মারপিট করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, যাতে সাংবাদিকরা লিখতে না পারেন। আর কালকের ঘটনা সেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের আরেকটি অংশ। বর্তমান সময়ে সরকারের এই ভূমিকা পাশাপাশি একটা অভিযোগ রয়েছে সাংবাদিক মহলে যে আপনাদের সাংবাদিকদেরই একটা অংশ এই সকল বিষয়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া রাখতে চাই। এগুলি সব সরকারের আমলে কিছু রাজাকার থাকে, রাজাকার গোষ্ঠী তৈরি হয় তাদের স্বার্থ সুবিধা আদায় করার। এই রাজাকাররা মানুষের মুখ নয়, গণতন্ত্রের মুখ তারা নয়। এগুলি আজকে আছে, রায়গঞ্জ যখন সিপিএমের তারা ক্ষমতা ছিল তখনও ছিল, আজকে নতুন একটা গোষ্ঠী তৈরি হয়েছে, তারা এসব করছে, তারা মানুষের প্রতিনিধি নয়। আপনারা যারা সাংবাদিকতা করছেন বা যারা মিডিয়া করছেন তারা মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, মানুষের প্রতিনিধি যারা কাজ করছেন তারাই হুমকির সম্মুখীন হচ্ছে। যারা সরকারের প্রতিনিধি গোদি মিডিয়া কাজ করছেন তারা কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে। যত কয়টি হামলা হয়েছে, 22টা হামলা এখন হয়েছে, সব কিছুই দেখা গেছে যারা প্রতিবাদী সাংবাদিক তাদেরকে হামলা হয়েছে, প্রতিবাদী সংগঠন তাদেরকে হামলা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে প্রেস কাউন্সিলে মামলা চলছে, 26 মার্চ কালকে প্রেস কাউন্সিল একটা টিম তদন্ত আসছে। গতকালকে কার্যপুরের যে ঘটনা ঘটল, সাংবাদিককে আক্রান্ত করা হলো, উপরন্ত মামলা দিয়ে তাকে বিদ্ধ করা হলো, আপনাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের এই মুহূর্তে ভূমিকা কি থাকবে? ভাই, এটা একটা অশনি সংকেত যে ঘটনা কালকে ঘটলো, এই লোকটাকে রক্তাক্ত করেই খান্ত হয়নি সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী দপ্তরের ওএসডি বিষয়টি নিজে দেখছেন, দেখে সে বিভিন্ন মিডিয়া পাঠিয়েছেন এবং আহত সাংবাদিক রক্তাক্ত সাংবাদিক হয়ে যায় সাংবাদিকটি ধর্মনগরের হাসপাতাল ব্যবহার করছে, তার নামে শ্লীলতাহানির মামলা। যিনি অভিযুক্ত যে ক্রিমিনাল যেখানে অভিযুক্ত হয়েছে শিমুল চাকমা, তার স্ত্রীর নাম দিয়ে একটি মামলা করানো হয়েছে, মামলায় তাদেরকে যেসব ধারা দেওয়া হয়েছে মানে এগুলি বলতে লজ্জা হয়। সাংবাদিকদের আজকে আপনার এমন সব কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে যা কোনোদিন আমরা চিন্তাও করি নাই, মহিলা সংক্রান্ত কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে, জড়িয়ে তাকে এখন অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে। এইটা আমাদের বলতে, আমি তো এত বছর ধরে আছি এই পেশায়, আমার নিজেরও লজ্জা হচ্ছে যে আমাদেরকে একদিন হয়তো আপনাদের জেলা যারা করছেন সংক্রান্ত তাদের যে কোনো কেসে সরকার চাই জড়িয়ে দিতে, বা থানায় বসে মন্ডল কমিটির লোকরা বসে থানায় বসে মামলা এফআইআর করতে পারছে, সেই এফআইআরের কপি পুলিশে এসছে, পুলিশের কোনো অফিসার আইজিপি টাইজি কেউ হতে পারে সেটা করে সঞ্জয় মিশ্রের কাছে পাঠিয়ে দিতেন, সঞ্জয় মিশ্র তার ওয়েবসাইট থেকে তার হোয়াটসঅ্যাপ থেকে এগুলি বিভিন্ন পত্রিকা দপ্তরে পাঠিয়েছে, মানে সাংবাদিকদের পেছনে যারা তাদের পেছনে গদি মিডিয়ার সাথে থাকেন না তাদেরকেও কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। ভয়ানক চক্রান্ত এগুলি, ত্রিপুরা মানুষ স্বামী যায় না কীভাবে এগুলি দেখছে, এগুলির প্রতিবাদ দরকার। এটা সরকার তার সংস্কৃতি কীরকম হবে এই সমস্ত ঘটনায় নির্ভর করে, প্রমাণ করে একটা সেইগুলি পার পেয়ে যাবে যে পারবো। আমাদের ত্রিপুরা রাজ্যে আপনি আজকে 51 বছর ধরে সাংবাদিকতার কাজ করছেন, অনেক মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার পরিচয় রয়েছে, আমি সুনীলবাবু থেকে বিপ্লববাবু সবার সাথে এবং একটা সময় ছিল বর্তমান সময়ে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রয়েছেন, ওনার সঙ্গে আপনার ঘনিষ্ঠ, নিশ্চয়ই এতজন
যে মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমান সময়ে মুখ্যমন্ত্রীকে আপনি কিভাবে দেখছেন? ওনার বিষয়টা ওনার অনভিজ্ঞতাই হয়তো যাই, এই জন্য কোনো মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে ইয়ে করবেন, বিরুদ্ধে নামবেন কেউ চিন্তা করে কেউ না। সমীর বর্ণ বর্ণনের সঙ্গে অনেক কথা ছিল, সমীর বর্ণ কেউ একমাত্র সুনীল ছেত্রীকে ছাড়া সমীর বর্ণ কোনো সাংবাদিককে অপমান করছে, অসম্মান করছে এরকম নাই। যারাই সাংবাদিকদের সাথে দুরাচার করেছে তাদেরকেই বিদায় নিতে হবে এবং কলঙ্কিতভাবে হয়ই বিদায় নিতে হবে। স্বৈরতন্ত্র এদেশে অচল। আমরা এমন একটি সংবিধান নিয়ে আছে এদেশে বাস করি, যেখানে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নেই। যারাই স্বৈরতান্ত্রিকতা দেখেছে তাদেরকেই পথ দেখতে হবে। আপনারা অতি চিন্তা করে দেখুন, আজকে যারা এসব করছে তাদেরকে একদিন এক জবাব দিতে হবে। মানুষের গণপ্রতিরোধেই এই সমস্ত দুরাচার বন্ধ হতে পারে। আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট, আমাদের তো যতদূর সীমিত ক্ষমতা আমাদের আছে আমরা করে যাচ্ছি এগুলি, কিন্তু এগুলি কোনো মতেই ক্ষমাযোগ্য হতে পারে না। আশা করি এ রাজ্যের মানুষ এগুলি বুঝবেন, এবং যে চক্রান্ত কাউকে রাতে থানায় বসে হয় এবং তার মূল কেন্দ্র হলো মুখ্যমন্ত্রীর দপ্তর, মুখ্যমন্ত্রীর কবিসার সেই ইয়েতে অপকর্মে লিপ্ত হয়ে রয়েছে। কেন, কি কারণে আপনার এই কদিন বাদে বাদে শুধু সাংবাদিকরা এইভাবে টার্গেট হচ্ছেন? সাংবাদিকরা সব সব সাংবাদিক তো টার্গেট হচ্ছেন না, কেউ তো বুক ফুলিয়ে রোজগার বাড়তি করছেন, সরকার থেকে বিজ্ঞাপন নিচ্ছেন, ওই কাজ সেই কাজ করছেন, সব সাংবাদিক তো টার্গেট হচ্ছে না। টার্গেট হচ্ছে যারাই যারা তার উপর ন্যস্ত গণদায়িত্ব যে তা আছে, মানুষের আক্রান্ত মানুষের হয়ে কথা বলা, তারাই আক্রান্ত হচ্ছে। গদি মিডিয়ার লোক তো আক্রান্ত হচ্ছে না, আমরা বলি না কেউ আক্রান্ত হোক, কিন্তু আমরা লড়াই করছি রাজ্যে মানুষের জন্য, মানুষের যাতে পার্টি আর মানুষের বাক স্বাধীনতা যাতে থাকে। বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে গেলে আপনার আক্রান্ত হবে, বহু কাগজ আপনার মিডিয়া তো বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে, এবং বহু কাগজের বিজ্ঞাপন বন্ধ করেছে, এবং কোনো কোনো কাগজের বিজ্ঞাপন বন্ধ করতে গিয়ে মুখ্যমন্ত্রী আমার সাহায্য এসেছিল, আমি আপত্তি করায় তখন সেটা পারে এবং আমি তখন শত্রু হয়ে গেছি। তো অনেক কাহিনী আছে, আমি এগুলি আসছে আমার গ্রহণের পাঠ্যতে আসছে, মানে চিন্তা করতে পারলে কিয়ে চক্রান্ত হয়েছে এটা যে মিডিয়া। 11 সেপ্টেম্বরের পর থেকে মুখ্যমন্ত্রী যে জনসমাবেশে উনি যে বক্তব্য রেখেছিলেন এবং সাংবাদিকদের উদ্দেশ্য উনি কিছু ওনার প্রতিক্রিয়া উনি ব্যক্ত করেছিলেন, তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 24 জন থেকে 25 জন সাংবাদিক বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আপনার কাছে কি এমন কোনো খবর রয়েছে মুখ্যমন্ত্রী এই সকল বিষয়গুলোকে উনি ফলো আপ করছেন এবং দুঃখ প্রকাশ করছেন? আর যে দুঃখ প্রকাশ তো দূরের কথা, আমি শুনলাম কালকে অ্যাসেম্বলিতে প্রশ্ন কোনো কোনো বিষয়টি তুলেছিলেন, বিকাশের বিষয়টি মুখ্যমন্ত্রী বলছেন আমি দেখছি। মুখ্যমন্ত্রী দেখলেন কি করে? তার দপ্তর থেকে একজন সাংবাদিকের নামে কলঙ্ক রচনা হলো, তার দপ্তর থেকে ইনস্ট্রাকশন এসে এই মন্ডলার পুলিশ বসে ইয়ে হবে। কালকে একজন পুলিশ অফিসার যিনি বসে আছেন সে নিজে ফোন ধরে বলছেন না উনি তো বেরিয়ে গেছে, পুলিশের প্রতিক্রিয়াটা নিতে পারেনি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট দ্ব্যর্থহীন ভাষায় যে ঘটনাটি ঘটেছে তার নিন্দা করছে, পাশাপাশিভাবে আমাদের সাংবাদিক ধর্মনগরের হাসপাতালে রক্তাক্তভাবে শুয়ে আছে, জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, মাথায় আটটি সিঁড়ি লেগেছে, এই অবস্থায় তার বিরুদ্ধে সরাসরিভাবে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে, সেটা নজিরবিহীন। সর্বভারতীয় ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই, ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে আমাদের সঙ্গে এর আগেও বহুবার বহুভাবে সরকারের সঙ্গে আমাদের বিমত তৈরি হয়েছে, কিন্তু এমনি নকারজনকভাবে একজন সাংবাদিক ধর্ষণের মামলার আসামি করে দেওয়া সেটা নজিরবিহীন, এটা তীব্র নিন্দা করছি।
আমার মনে হয় এটা একটা শৈলতান্ত্রিক প্রক্রিয়া, সেটা অবিলম্বে তার শেষ হওয়া উচিত।